আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল হোসেন, আমি মামা নামে পরিচিত, সবাই আমাকে মামা নামে চিনে। আর আজকে আমাদের দোকানের ঠিকানাটা প্রথমে বলে দেই, অনেকে যে বলে যে ঠিকানা বলেন না কেন, আমাদের দোকান হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টু এর উল্টা পাশে সোহেল ডোর, র্যাপ টু এর পাশে ম্যাট্রে হাউসিং আছে, একটা গেটের উল্টা পাশে সোহেল ডোর, হাজি আনোয়ার হোসেন মার্কেটের দোকান নাম্বার 2। তা আজকে আমি প্রথমে সেগুনের মাল দেখাবো মামা। এখানে আপনার 7টা সেগুনের দরজা আছে, এটা আপনার সিলেটের, আপনার লন্ডন প্রবাসী আপনার মোহাম্মদ সুলাইমান মিয়া, ওরা আপনার সিলেট শহরে যাবে মালগুলা। এই মালটা 3D, আপনার 3D ডিজাইন, এটা ওনার মেন গেট, 1, 2, 3, 4, 5, মোট 6টা সেগুনের দরজা মামা, প্রত্যেকটা দরজা ওনার কাছে বিক্রি করা হয়েছে মামা 18,500 টাকা করে, 18,500 টাকা করে, একটা আপনার ছোট আছে এবারে মিলে 18,500 করে বিক্রি করা হয়েছে। এটা ফুল সারি? যে এটা ফুল সার মামা, একদম ফুল সার, কোনো পল নেই, একটা মালও কোনো পল নেই। আপনার উনি মোহাম্মদ সুলাইমান সাহেবের, আপনার উনি লন্ডন প্রবাসী, ওনার বাড়ি সিলেট শহরে। আচ্ছা, ঠিক আছে, এটা 39,81, এটা দাম পড়বে আপনার 18,500 টাকা, একদম 18,500, প্রবাসী ভাইয়েরা মাল কিনবেন সবসময় কোনাকাটা খিল করা, দেখে শুনে কিনবেন, বুঝে শুনে কিনবেন। এটা তো আমাদের ফুল শার্ট না? একদম ফুল শার্ট দিমো, আর কাঠগুলো প্রত্যেকটা সিদরিং করা কাঠ, 18,500, 18,500 এভারেজ প্রাইস, 39,81, 3.5 ফুট 7 ফুট দরজা। এই দরজাটা পার্টি মডেল, এই দরজাটা অনেক সুন্দর, হ্যাঁ এটা খুব চাহিদা রয়েছে, যেহেতু সাইডে আমাদের বর্ডার পর্যন্ত বাজু পর্যন্ত কাজ করা ডিজাইন। জি, এটাও খুব সুন্দর বাজু সহ ডিজাইন করা, এভারেজ প্রাইস 18,500, জি, একটা জনের এটা সুন্দর ডিজাইন। কোয়ান্টিটি বেশি হলে তখন দেখা যায় অল্প কিছু কম বেশ করে নেওয়া যায়, ওটা আলোচনা, হ্যাঁ আলোচনা সাপেক্ষে যেমন এভারেজ প্রাইস দেওয়া হয়েছে সেখানে, যেমন এই দুইটা ছোট, মানে এভারেজ প্রাইস উনি 18,500 করে দিয়েছে আমার, ছোট বলে মিলে তাতে প্রফিট মার্জিনও অল্প থাকলেও পোষায় যায়। এখন আসেন মামা, এখানে 2, 4, 5 সেগুন কাঠের আমাদের শেষ, এগুলো হচ্ছে চিটাং সেগুন, চিটাং সেগুনগুলো আমাদের বয়লিং লাগে না, সিজনিং প্রয়োজন হয়, এটা আমাদের শেষ, এখন চলে যাই গামারি, চিটাং গামারি, এটা হলো আপনার চিটাং গামারি, এটা আপনার মোট ওনার এখানে আছে 5টা ডিপাল আছে 5টা মামা, ওনার এটা যাবে আপনার, এটাও সিলেটের কাস্টমার, এটা হবিগঞ্জ ওনার বাড়ি, হবিগঞ্জ, এটা ওনার হবিগঞ্জ, কিন্তু উনি আপনার প্রবাস সদ্য প্রবাসী, যেখানে দেখেন মামা অনেক বানিশ করা, ওই ডিপপালাগুলো বানিশ হবে, ওটা আমি ওটা এখন বানিশ ছাড়াই দেখাচ্ছি কাস্টমারদেরকে, হ্যান্ড পলিশ আর কি, এটা হলো হ্যান্ড পলিশ, জি, এটা আরও ক্লিয়ার হবে, এটা আপনার মাত্র আস্ত দেওয়া হয়েছে, এটা ফিনিশিংটা বাকি আছে, এগুলো আপনার বিক্রি হয়েছে মামা বানিশ সহকারে 10,500 টাকা করে, এটা সাইজ তো ছোট, এটা সাইজ ছোট, জি 10,500, আপনার বানিশ ছাড়া নিলে 8,000 টাকা, চিটাং গামারি, যে কোনো ডিজাইন দিয়ে একই রেট, 3D ডিজাইন ছাড়া, প্রত্যেকটা মাল কোনাকাটা খিল করা, এই মালটা আমার হাতেরও দেখেন, আমার প্রবাসীদের জন্য বলছি, আপনারা কষ্টের টাকাতে মাল কিনবেন, বুঝে শুনে কিনবেন, প্রত্যেকটা মাল দেখে শুনে কিনবেন, ভিডিওগুলো আগে ভালো করে ফলো করবেন, এই প্রত্যেকটা মাল কোনাকাটা খিল করে, কোনাকাটা খিল করা মালগুলো করতে আমাদের অনেক খরচ বেশি দেয়, এবং এগুলো করলে আপনার দরজা টিকসই ভালো হয় আর দেখতেও সুন্দর, দেখতেও সুন্দর। তার পাশে চলে যাচ্ছি ডিপপালা, এই হবিগঞ্জের ওনার মালগুলো মামা, এই ডিপপালাগুলো গামারি দেখেন একদম ন্যাচারাল, কোনো ইয়ে নেই, চিটাং গামারি অরিজিনাল, প্রত্যেকটা কাঠে কিন্তু ফুটাফাটা আছে, এই যে আমি প্রত্যেকটা, হ্যাঁ ফুটাফাটা, ফুটাফাটা আছে প্রত্যেকটা, থাকবেই চিটাং গামারি, এটা ডিপপালের রেট কিন্তু অনেক কম মামা, মাত্র 5,000 টাকা, অনেক মাত্র 5,000 টাকা রেট, চিটাং গামারি অরিজিনালটা, জি 39,81, 3.5 ফুট দরজা। এরা বলে চিটাং গামারি ডিপ পাল্লা, দুই পাশে কি ডিজাইনটা একই? দুই পাশে ডিজাইন একই, হ্যাঁ দুই পাশে ডিজাইন একই, ডিপ পাল্লা ডিজাইন, ডিজাইনটা আছে, মাঝখানে ডিজাইনটা এক পাশে, এক পাশে, হ্যাঁ এবার ডিপ দুটো পাশে, দুই পাশে ডিপ, জি। এবার মেহগুনি, যশোর মেহগুনি না, হ্যাঁ এই 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 একের ছটা মালের লোক কুমিল্লা, কুমিল্লা আমরা আব্দুর রব সাহেব, উনিও থাকে আপনার বাহিরে, ওনার জায়গাটা আমার মনে হয় মালয়েশিয়া থাকে, আমার খেয়াল নাই, মানে এগুলো আপনার মামা প্রত্যেকটা মাল কোনাকাটা ওনার, এই আপনার 6টা মাল আর চৌকাট নেবে উনি লোয়াকারের চৌকাট,
আপনার মানে সিদ্ধ গরম পানির মধ্যে সিদ্ধ করা, ওইটাকে বয়লার বলে। এটা নিলে আপনার 7,000 টাকা পড়বে দাম, যে কোনো ডিজাইন দিয়ে, কোনো ডিজাইন কোনো ফ্যাক্ট না, 2D ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি যে কোনো ডিজাইন দিলেই হবে, ওটা নিয়ে কোনো পেঁচা পেঁচি হবে না যে আমি বলবো আমার 500 বাড়ান 1,000 বাড়ান, না, যে কোনো ডিজাইন একই রেট, ডিজাইন সহ 7,000 7,000 টাকা। জি, অসাধারণ, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর। যার প্রবাসীদের জন্য বলছি, প্রত্যেকটা মালের আমাদের গ্যারান্টি আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা মালের গ্যারান্টি, লিখিত গ্যারান্টি নিয়ে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আমি ওইভাবে মালগুলো করি, খুব যত্ন সহকারে করি ইনশাল্লাহ। আর যাদের লক এরকম প্রয়োজন, বামে টানিয়ে বলে দিলে হয়। জি জি, আর একটা ছোট আছে, মামা এটা দেখাই দেন ছোট, এটা প্রাইসটা কত পড়বে? এই ছোট এটা এটা 1,000 টাকা কম আছে, 6,000 টাকা 6,000 এর 27 এটা 27 বারান্দা ছোট দরজা দাম ছোট। আর মামা এখানে আছে, এটা মেইন গেট ওনার, এখানেও আপনার 5টা দরজা, এটা যে পাবেন নরসিন্দি রায়পুরা, এটা একটু বড় সাইজ। জি, এটা একটু বড় মামা, এটা একটু বড়। এটা কত সাইজ? এটা আছে 45 ইঞ্চি, ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে মামা। আর এই রজনীকান্তের ডিজাইন দেখা মামা, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। ও আচ্ছা, এটা একটু কাস্টমারদের মনে একটু কালার, এটা একটু কালারিং কালারিং লাগতেছে না, এই মালগুলো কিন্তু বানিশ হচ্ছে। আচ্ছা, এই কারণে? হ্যাঁ হ্যাঁ, এই কারণে কিন্তু একটু কালারিং লাগতেছে, এটা কিন্তু বানিশ হচ্ছে। এগুলো বিক্রি কত? 7,000 7,000 টাকা। জি, এই যে 45 ইঞ্চি যদি হয়, সেক্ষেত্রে কি প্রাইস কি আরো বেশি একটু বাড়বে? প্রাইস একটু বাড়ে, কিন্তু দেখা গেছে অনেকে একটা দুইটা বারান্দা থাকে, একটা 45 টাকা অ্যাভারেজ দামটা আমরা নিই, অ্যাভারেজ দামটা। যদি শুধু 45 নিলে রেটটা অবশ্যই বাড়বে, অবশ্যই কোয়ান্টিটি বেশি হইতেছে তাই। আমাদের কাছে সব ধরনের চৌকাঠ আছে, লোহা কাঠ, আপনার আকাশমণি কাঠের চৌকাঠ, শিলকড়ির চৌকাঠ, মেহগনির চৌকাঠ, সেগুনের চৌকাঠ, যে কোনো চৌকাঠ রাখলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই, সব ধরনের চৌকাঠ আমাদের কাছে আছে। আচ্ছা, কাঁঠালের চৌকাঠ হয়? হ্যাঁ, কাঁঠালের চৌকাঠ হয়। কাঁঠালের চৌকাঠগুলোর দাম কেমন? কাঁঠালের চৌকাঠগুলো আমার 6,000 টাকা আসবে দাম, ফুল সার নিলে, ফুল সার নিলে 6,000 টাকা আসবে কাঁঠালের চৌকাঠটা। আর হলো আপনার আকাশমণিটা? আকাশমণির চৌকাঠ 4,000 টাকা ফুল সার। আর লোহা কাঠের চৌকাঠ 1 নম্বরটা বুঝে নেবে, একদম কালো কিসকিস করবে, বর্তমানে একটু দাম বেশি, একদম 4,700 টাকা, একদম কালো কিসকিস করবে, কোনো ধরনের লাল হলে নেবেন না, লালগুলা পল। অনেকেই লোহা কাঠটা প্রবাসে থাকেন চিনেন না, যেটা লোহা কাঠ লাল হবে ওটা কিন্তু পল, একদম কালো কিসকিস করতে হবে, সেটাই হলো অরিজিনাল লোহা কাঠ ফুল সার। আজকে আমরা চৌকাঠ এবং দরজা নিয়ে আরও অনেকগুলো কালেকশন দেখালাম, সেটা হচ্ছে মামাদের কাছ থেকে, সোহেল মামা। আর হচ্ছে সোহেল ডোর, এখানে ফোন নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।